এয়ার স্ট্রাইকে 19 আইএস জঙ্গিকে খতম করলো এয়ারফোর্স। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। বিমান হানায় নিকেশ হয়েছে 19 জন আইএস জঙ্গি, সংবাদ সংস্থা জিনহুয়া এই তথ্য দিয়েছে। আফগানিস্তানের হাসকামিনা জেলায় এই বিমান হামলা চলে। আফগানিস্তানের রাষ্ট্রমন্ত্রক এই খবরের সত্যতা স্বীকার করেছে। এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, নানগারহার প্রদেশ জুড়ে বিমান হানা চালানো হয়। জঙ্গিদের গোপন ঘাঁটিগুলি লক্ষ্য করে বিমান হানা চলে। এই হানাতেই 19 জন আইএস জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। মৃত জঙ্গিদের মধ্যে আইএসের দুজন ডিভিশনাল কমান্ডার ছিল বলে রাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর। তাদের নাম কোয়ারি এসরার ও মুল্লাহ হাসগার। তবে এই বিমান হানা আফগান বায়ুসেনা, ন্যাটো নাকি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক যৌথবাহিনী চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এর আগে চলতি মাসের 8 তারিখে বিমান হামলায় আফগানিস্তানের 33 জঙ্গিকে নিকেশ করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রক জানায় গত 24 ঘন্টায় আফগান ও মার্কিন সেনার বিমান হামলায় 33 জঙ্গিকে হত্যা করা হয়। সংবাদ সংস্থা টেলোনিউজ সূত্রে খবর ছিল, প্রথম বিমান হানা হয় নাদালি ও মার্জা জেলার হেলমান্দ প্রদেশে। সেখানে জঙ্গিদের গোপন আস্তানায় হামলা চালিয়ে 13 জনকে হত্যা করে মার্কিন সেনা। বিমান হামলায় ধ্বংস হয় প্রচুর অস্ত্র, গোলাবারুদ ও জঙ্গিদের ড্রোন ও জঙ্গিদের ডেরা।